হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাছের তেল ঝালের রেসিপি। এটা কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই রেসিপিটা। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস গো স্টার্ট দ্য ভিডিও। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিচ্ছি যেহেতু মাছ ভেজে নেব তার জন্যে। আর এটা করতে কিন্তু খুব অল্প উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। আর এই মাছগুলো আমরা প্রায় 1 ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আরেকটা কথা বলে দিই, এখানে আমরা রুই মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু রুইয়ের বদলে কাতলা মাছও ব্যবহার করতে পারো। মাছের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাছ ভাজাগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এরপর ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার মিশ্রণ, এর মধ্যে আছে স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে সমস্ত মশলা মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে জল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর এটা ঢাকা দিয়ে মিনিট 3-4 গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এটা কুক করে নেব। 4 মিনিট পর ব্যাক করে গেছি আর মাছের তেল ঝাল একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি। ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দাও, আর যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশনে 2টো লিঙ্কে দিয়ে দেবো, চেক আউট করে নিও। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। Eat healthy and stay healthy. See you soon. Bye bye.